কলকাতাকে পেছনে ফেলে রাজ্যের বেশ কয়েকটি জেলা এবং শহরে সেঞ্চুরি পার করলো পেট্রোল। দার্জিলিংয়ে পেট্রোলের দাম দাঁড়ালো 100 টাকা 48 পয়সা। আলিপুরদুয়ার শহরে লিটার প্রতি পেট্রোলের দাম 100 টাকা 10 পয়সা দাঁড়িয়েছে। পুরুলিয়া শহরে 100 টাকা 5 পয়সা হয়েছে পেট্রোলের দাম। কোচবিহারে পেট্রোলের দাম 100 টাকা 1 পয়সা। কৃষ্ণনগরে 100 ছুঁয়েছে পেট্রোল। অন্যদিকে কলকাতাতেও পেট্রোলের দাম সেঞ্চুরির দোরগোড়ায়। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই লাগাতার চড়ছে জ্বালানির দাম। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মার খাচ্ছে তাদের ব্যবসা। এ নিয়ে বিক্ষোভ দেখানোর পথে হাঁটছে পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। সপ্তাহে 6-7 দেখা উঠে রাখবো, পাম্প বন্ধ রাখবো, আর পরে দরকার হলে গান্ধী দেশে ধর্নায় বসবো। পেট্রোল পাম্প ছোটো ছোটো পাম্প বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা হলে, এত দাম বাড়লে কী করে চলবে? দাম কমানো উচিত, আমাদের কমিশন যা আছে তাই থাকছে, অথচ দাম বেড়ে যাচ্ছে। ডিপো থেকে দূরত্বের জন্য এক এক জেলায় এক এক রকম দাম হচ্ছে পেট্রোলের, এটা হওয়া ঠিক নয়, মত পশ্চিমবঙ্গ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি প্রসেনজিৎ সেনের। সব জায়গায় এক প্রাইস হওয়া উচিত। অয়েল কোম্পানি যেহেতু ট্রান্সপোর্ট চার্জ বেশি পড়ে, ট্রান্সপোর্ট চার্জটা ওরা এটা আমাদের যে বিল আছে, চালান আছে, তার সঙ্গে অ্যাড করে নেয়, যার জন্য জেলার দামগুলো বেশি পড়ে। আমাদের যেহেতু কাছাকাছি কলকাতা হাওড়াগুলো মরিগাম থেকে সাপ্লাই হয়, ম্যাক্সিমাম তেল বজবজ থেকে সাপ্লাই হয়, তাদের তেলের দামটা কম পড়ছে। আর জেলাগুলো ম্যাক্সিমাম সাপ্লাই হয় মালদা থেকে রাজমাত ডিপো দুর্গাপুর থেকে, তো ওখান থেকে যখন রাজমাত থেকে নদিয়া আসছে বা মালদা থেকে যখন নদিয়া আসছে, অটোমেটিক্যালি ট্রান্সপোর্ট চার্জটা বেশি পড়ছে, ট্রান্সপোর্ট চার্জটা ওরা ওর সঙ্গে অ্যাড করে নেয়, ডিউ টু এই জন্য 1 টাকা 1 টাকা 10 পয়সা করে ডিফারেন্স হয়ে যাচ্ছে। একে করোনা আবহ, তার দোসর পেট্রোলের দাম। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় দ্বিগুণ ভাড়া হাঁকছেন গাড়ি চালকরা। গতকাল থেকে শুরু হয়েছে ট্যুরিস্ট ট্যাক্সি পরিষেবা। করোনা আবহে 50% যাত্রী নিয়ে গাড়ি চলাচল, সঙ্গে পেট্রোলের লাগাম ছাড়া দাম। এই পরিস্থিতিতে শিলিগুড়ি থেকে দার্জিলিং 200 টাকার পরিবর্তে ভাড়া হয়েছে 400 টাকা, তাতেও যাত্রী সংখ্যা হাতে গোনা। চরম সংকটে পড়েছেন বলে দাবি গাড়ি চালকদের। প্যাসেঞ্জার নাই মিল রা ও তেল কা দাম দেখিয়ে ও ক্যা সে কাহ পৌঁছ গিয়া, অভি খানে কে লিয়ে তো পুজ নেই তাই তেল কাহ সে ডালে, আর প্যাসেঞ্জার হম লোগো কো বলতা হ্যায় কি ভাড়া জ্যাদা হুয়া, আদমি ভি জ্যাদা না ডালনে কা নেই বতা হ্যায়। গাড়ি চালকদের বক্তব্য শুনলেন, যাত্রীরা কি বলছেন দেখুন। আমরা সব সেলসে চাকরি করি, আমাদের স্যালারিও অত নাই, আর তেলের দাম এত এত ভাড়া দিচ্ছে, তা আমরা তো সব না খাই মরে যাব। তাহলে 100 টাকা লিটার তেল ভরবো না সংসার চালাবো আমরা? আর মোদিজি বলে আমাকে ভোট দাও ভোট দাও, ওকে ভোট দেওয়া না দেওয়া বরাবর ব্যাপার, কি বলবো আর। সরকার কি করছে, সস্তাই কা দিন আনে ওয়ালা হ্যায় মেহঙ্গাই জানে ওয়ালা হ্যায় বলেছিল, কিন্তু এখন মেহঙ্গাই কই জানে ওয়ালা হ্যায়, মেহঙ্গাই তো আনে ওয়ালা হ্যায় হচ্ছে। 50% যখনই নেবেন আপনি, 10 জন সিটে আপনি 200 করে হলে পরে 2000 টাকা হয়, এবার আপনি সেই 2000 টাকার জায়গায় আপনি 5 জন নিয়ে যাবেন 1000 টাকা, আমার তেলের দাম বেড়ে গেছে, এবার কোথার থেকে কি বাজবে বলুন, কিছুই বাজবে না। একটা গাড়ি শিলিগুড়ি দার্জিলিং আপ ডাউন করতে লাগে দাদা 1300 টাকার তেল, ঠিক আছে, আগে এখন লাগবে সেটা হবে 1500 টাকার তেল, আর 300 টাকার জন্য সেই গাড়িটা দৌড়াবে বলুন 140 কিলোমিটার।